একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আলহামদুলিল্লাহ। তো এই যে কুরআন, যে কুরআনের কারণে রমজান সম্মানিত, আবার এই কুরআনের কারণে যে মানুষই কুরআনের কাছে আসবে সে মানুষই সম্মানিত হবে। যে ব্যক্তি কুরআনের সাথে এসে কুরআনের ছায়া তলে কুরআনের রঙে জীবন রাঙাবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই এবং বোনেরা, যে কুরআনের কারণে রমজান সম্মানিত হলো, আজকে দুঃখ করে বলতে হয় এই কুরআন আমরা অনেক মুসলমানরা এখনো শুদ্ধ করে তিলাওয়াত করতে পারি কি বলেন? এমন মুসলমান আমাদের মধ্যে আছে তো? এটা বড় দুঃখজনক, এটা বড় দুর্ভাগ্যজনক যে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, আমরা খুব চমৎকার করে প্রমিত বাংলায় কথা বলতে পারি, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না, তেলাওয়াত শুদ্ধ করে জানি না। এই যে আমরা কোরআন শিখলাম না, কোরআনের মাস সামনে, যাদের বয়স এখানে যত বছর, কত রমজান পেয়েছেন চিন্তা করে দেখেন তো। কেউ কেউ জীবনে ২০টা ৩০টা ৪০টা ৪৫টা রমজান ৫০টা রমজান পেয়েছেন। আপনার জীবনে কত রমজান এসেছে, চলেও গিয়েছে, কিন্তু রমজান কুরআনের মাস, এখনো যদি কুরআনই না শিখলাম তাহলে বলেন রমজানের সবচেয়ে বড় হাদিয়া এই কুরআন, এটা শুদ্ধ করে পড়ার নিয়ামতই তো আমি অর্জন করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আজকে এমন কিছু কথা বলে যাব, যদি আপনার বিবেকে লাগে তো ঠিক আছে, হয়তো আজকের এই মাহফিলের আলোচনা আপনার জীবনের মূর ঘুরাইয়া দিবে ইনশাআল্লাহ। আর ওই যে মাহফিলে কিছু আবেগী শ্রোতা আসে, আবেগ 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 কেমন দেখি, মাহফিলের পরিবেশ কেমন দেখি, হুজুরের চেহারা কেমন দেখি, হুজুরের চিৎকার কেমন, হুজুরের কণ্ঠ কেমন দেখি, গরম করে দিতে পারে কিনা, এইরকম আবেগী শ্রোতাদের জন্য কথাবার্তা ইফেক্টিভ হবে না। আর যারা সত্যিকারেই বাড়ি থেকে কাজকাম ফলাইয়া এসেছেন, আজকে গিয়ে কিছু জিনিস শিখব এবং হেদায়াতের উদ্দেশ্যেই জানব, এরকম মন মানসিকতা নিয়ে যারা এসেছেন, তারা আজকের আলোচনা থেকে জীবনের মূর ঘুরিয়ে নেওয়ার মতো অনেক তথ্য পাবেন ইনশাআল্লাহ। এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, এই কোরআন না শিখলে দুনিয়া এবং আখিরাতে মোট ১০টি শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। কয়টা আরো জোরে বলেন, কোরআন না শিখলে দুনিয়া আখেরাতে মোট কয়টা শাস্তি পাওয়া লাগবে? আমার বোনেরা মায়েরা আপনারাও মনোযোগী হয়ে শুনবেন, কোরআন যদি আপনি না শিখেন দুনিয়া এবং আখেরাতে মোট ১০টা শাস্তির সম্মুখীন হবেন। নাম্বার ১, এক নম্বর হলো যারা কোরআন শিখবে না তারা আল্লাহর অবাধ্য গোলাম, এরা বাধ্যগত গোলাম নয়, তাহলে কোরআন যারা শিখবে না তারা হলো আল্লাহ অবাধ্য গোলাম, বাধ্য আর অবাধ্য, এটা বোঝা দরকার। আপনি আপনার কোনো কর্মচারী রেখেছেন, আপনার সকল শর্তাবলী সকল কিছু মেনে চলে, তাহলে সে আপনার বাধ্যগত, আর আপনার কর্মচারী আপনার কথার উল্টা চলে, বিপরীত চলে, সে আপনার বাধ্যগত না অবাধ্য? অবাধ্য। আমাদের জন্য আল্লাহ এই কোরআন নাজিল করলেন, এই কোরআন যখন আল্লাহ নাজিল করলেন প্রথমবার প্রথম দিনেই আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদেশ দেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. إني كتاك قرآن প্রথম শব্দ ইকরা, আল্লাহ তো বলতে পারতেন আকিমুস সালাহ,
সালাত কায়েম করে প্রথমে আল্লাহ বলতে পারতেন আতুজ যাকাত দারিদ্র দূরীকরণের জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো আল্লাহ বলতে পারতেন সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার আয়াত আগে দিতে পারতেন না আল্লাহ প্রথমে বললেন ইকরা প্রথমে আল্লাহ কোরআন পড়ার কথা বললেন কারণ কোরআন মানতে হলে আগে জানার জন্য কোরআন পড়তে হবে এজন্য প্রথম আদেশ কি জুড়ে বলতে হবে প্রথম আদেশ বলেন পড়ো প্রথম আদেশ কি আরো জুড়ে প্রথম আদেশ কি এই যুবকরা তোমাদের কি হয়েছে কথা বলো প্রথম আদেশ কি এখন আপনি পড়বেন এবার আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম ওগো আল্লাহ কোরআন আমরা কেমনে পড়ব কোন নিয়মে কোরআন পড়ব রব্বুল আলামিন এবার জবাব দিচ্ছেন কোন নিয়মে কোরআন পড়ব শুনো আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা আল্লাহ বললেন তারতিলের নিয়মে তাজউইদ এবং তাহসিনের সাথে বিশুদ্ধ করে কোরআন পড়ো এই আদেশটা কার আল্লাহ প্রথমে বললেন কোরআন পড়ো কোরআনের একটা সৌন্দর্য হলো কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত করে আমরা কোরআনটা কিভাবে পড়ব যার যেমন ইচ্ছা তেমন না কোরআন পড়তে হবে আল্লাহ বলছেন বিশুদ্ধ করে তাজউইদের সাথে তাহসিন করে চমৎকার করে সুন্দর করে আমার বাড়ি সিলেটে আমি যদি প্রমিত বাংলা বলতে যে প্রমিত বাংলা বিশুদ্ধ বাংলার ভেতরে দুই একটা আঞ্চলিক ওয়ার্ড ঢুকিয়ে দেই তাহলে দেখা যাবে আপনারা যশোরের মানুষ মুচকি মুচকি হাসবেন আর বলবেন কি যে বলেছে তাই না আমাদের সিলেটের ভাষা বুঝেন তো আপনারা এই যে যারা দাঁড়িয়ে আছেন বসার জন্য সিলেটে বলবে বই যাউকা আউকা খাউকা বউকা যাউকা সুন্দর না অনেক আপনাদের ভাষা তো অনেক সুন্দর আপনাদের এলাকা রিকশা চালক ভাইয়েরাও খুব চমৎকার করে কথা বলে ভাই যাবেন কোথায় যাবেন কি সুন্দর ভাষা আপনাদের কিন্তু আমাদের সিলেটে কোনো রিকশাওয়ালা ভাই আপনাকে বলবে কিতাব আইসাব হ্যাঁ খুয়াই যাইতা আপনি এভাবে বলবে কিতাব আইসাব খুয়াই যাইতা খানো যাইতা আপনি কোয়াই থেকে আইসুন এই যে আপনারা হাসতেছেন আপনি খালি আসনা কেন কোয়াই যাইতা খুকা তাহলে ওটা আঞ্চলিক ভাষাই দেখেন আঞ্চলিক ভাষা বলে কি হয়েছে মানুষ হেসেছে আমি আপনাদেরকে হাসানোর জন্য বলছি না শিক্ষা দেওয়ার জন্য বলছি মনে করেন ইংরেজি ভাষায় কথা বলছে কিন্তু ব্রিটিশদের মতো প্রোনাউন্সিয়েশন না তাহলে যারা ভালো ইংরেজি জানে তারা শুনে হাসবে যে লোকটা ইংরেজি বলে ঠিক আছে কিন্তু তার প্রোনাউন্সিয়েশন উচ্চারণ সুন্দর নয় তাহলে বোঝা গেল যে কোনো ভাষা বলতে গিয়ে ভুলভ্রান্তি থাকলে মানুষ এটা নিয়ে হালকা ঠাট্টা করবে বা হাসাহাসি করবে কিন্তু কোরআন এটা ভিন্ন বিষয় এটা ব্যতিক্রমী বিষয় এখানে যখন আপনি অশুদ্ধ করে পড়বেন এটা শুধু হাসাহাসি আর ট্রলে সীমাবদ্ধ থাকবে না যখনই আপনি অশুদ্ধ করে কোরআন পড়বেন অর্থ বিকৃত হবে অর্থ পরিবর্তন হবে লাহনে জালি হলে নামাজ নষ্ট হবে এমনকি কোন কোন ক্ষেত্রে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝা গেল কোরআন অশুদ্ধ করে পড়লে নানামুখী ক্ষতিকর দিক আছে না নেই আচ্ছা এক চাচা ইংরেজি পড়তে পারেন না তো একদিন রাত 12টার পরে ওই চাচার কাছে দুদক চেনেন তো আপনারা দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশন থেকে চিঠি একটা আসছে এটা ইংরেজিতে লেখা চাচা রাত 12টার পরে চিঠি খাম থেকে খোলা দেখে কি জানি লেখা কিছুই পড়তে পারে না তো পাশের বাড়িতে এক ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে গিয়ে বলতেছে ভাতিজা ওঠো ভেতর থেকে ভাতিজা বলছে চাচা এত রাতে চেঁচাচ্ছেন কেন বাবা কয় বাবা রে উঠ কি জানি একটা নিয়ে গেল দুদক থেকে পড়তে পারতেছি না একটু বুঝায় দে কয় চাচা সকালে আইসেন সকালে বুঝায় দেব চাচা বলে ভাতিজা সকাল হইতে হইতে যদি গুরুতর অভিযোগ থাকে আর যদি আমারে নিয়ে চলে যায় তুমি এখনই উঠো
ভাতিজাকে গভীর রাতে উঠায়া চিঠি পড়ছে বুঝাইয়া দিছে তো আমার চাচা যিনি একটা চিঠি বুঝার জন্য গভীর রাতে আরেকজনকে ঘুম থেকে উঠাইয়া পেরেশান হয়ে চিঠি পড়াইয়া বুঝতে পারে ওই চাচার মত তো বহু চাচা আছে জীবনের বহু বছর চলে গিয়েছে কুরআনের পাতা উল্টাইলে পড়তে পারে না কেমনে এটা সুন্দর করে পড়ে নিয়ম কানুন জানে না শিখতে বেশি না এক দেড় মাস লাগবে এই এক দেড় মাস সময় কারো বাড়িতে গিয়া কারো কাছে গিয়া কুরআন শেখার জন্য পেরেশান হলেন না কিভাবে আল্লাহর সামনে যাবেন নিজের বিবেককে প্রশ্ন করুন আর ছাত্র তোমরা যারা কলেজে পড়ো আমার যে সকল বোনেরা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন স্কুলে পড়েন একটু ম্যাথ কম পারে বাড়িতে এসে বলে আব্বু প্রাইভেট পড়তে হবে ইংরেজি ভালো জানে না আব্বু ইংলিশ প্রাইভেট পড়তে হবে তো পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু আমার কথা হচ্ছে কোনো একটা সাবজেক্ট তুমি না পারলে সেটা যদি বাপের পয়সা খরচ করে আর তুমি সময় দিয়ে গিয়ে শিখতে পারো তো তুমি তো কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি তো এখনো দুনিয়ার শ্রেষ্ঠ বই কোরআন পড়তে পারো না কেন তুমি কিছু সময় বিনিয়োগ করে কোরআন শিখছো না তোমার বিবেকের কাছে সেই প্রশ্ন রাখো কোরআন শিখো ছাত্ররা কোরআনের মাস সামনে আমি এই এলাকার বিপ্রকুনা না বিপ্রকুনার যুবকদেরকে বলবো প্রিয় ভাইয়েরা তোমরা এই এলাকায় একটা কোরআন শিক্ষা কেন্দ্র চালু করো যাতে করে কোরআনের মাসে এখানে মানুষ কোরআন শিখে যাতে একটা মানুষ ওই এলাকায় কোরআন শিক্ষার বাহিরে না থাকে শুনেন নবীজির দাওয়াতের নমুনা দেখেন নবীজি দাওয়াত আরম্ভ করে দারুল আরকাম করেছেন দারুল আরকাম আগে শিখাইতে হবে এই যে আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো আমরা সবাই চাই কি চাই না চাই কিন্তু এর জন্য স্লোগানটার আগে এই লাইন নিয়ে আসতে হবে আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জালো অন্তরে অন্তরে জালো কারণ প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে যদি কোরআনের আলো আমরা জ্বালিয়ে দিতে পারি তাহলে এই দেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের রাজ একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ জন্য আগে নিজের হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করতে হবে তাহলে কোরআন না শিখার এক নম্বর শাস্তি বলছিলাম যে ব্যক্তি কোরআন শিখবে না আল্লাহর আদেশ কোরআন পড়ো শুদ্ধ করে শেখো তাহলে সে আল্লাহর আদেশ অমান্য করে আর বাধ্যগত গুলাম থাকে না সে আল্লাহর অবাধ্যগত গুলাম হয়ে যায় আপনারা বলেন তো বাধ্যগত গুলাম হতে চান না অবাধ্য গুলাম হতে চান আর একটু জোরে বলেন তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই নাম্বার টু আমি বলেছিলাম আজকে কোরআন না শেখার কয়টা শাস্তি বলবো নাম্বার টু দুই নাম্বার যারা কোরআন শিখবেন না তাদের সারা জীবনের নামাজ নষ্ট নামাজ বাতিল আপনাদেরকে আমার ছাত্র জীবনের একটা ঘটনা শোনাই খারাপ লাগছে আপনাদের আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি একবার সন্ধ্যার পরে এক প্রফেসরের বাসায় গেলাম তো স্যার বললেন বিস্কিট দিলেন চা দিলেন বললেন এটা খাও তোমরা আমরা কয়েকজন ছিলাম এরপরে বললেন আজকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই বললাম স্যার কি দেখাবেন ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় খাতার বান্ডিল আছে না তো খাতার বান্ডিল খুলে একজনের খাতা বের করলেন খাতা বের করে দেখালেন দেখো এই ছেলেটা পঞ্চাশ পৃষ্ঠার বেশি লিখেছে কত পৃষ্ঠা পঞ্চাশেরও বেশি স্যার দেখালেন দেখো তার খাতা আমি তাকে নাম্বার দিয়েছি এক কত নাম্বার এত পৃষ্ঠা লিখছে নাম্বার কত তো আমরা জানতে চাইলাম স্যার কি কারণ স্যার উত্তর দিলেন সে এত পৃষ্ঠা লিখেছে কিন্তু প্রশ্নপত্রের সাথে তার লেখার কোনো মিল নাই তো জিজ্ঞেস করলাম এক দিলেন কেন দয়া করে দিয়েছি এত পৃষ্ঠা লিখছে একদম ডবল জিরো দিতে তো খারাপ দেখা যায় এজন্য এক দিয়েছি এই ঘটনাটা আমার এটা আমার ছাত্র জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা এক স্যার দেখিয়েছিলেন এরকম এই ঘটনাটা আজকে আপনাদেরকে কেন শোনাইতেছি জানেন এজন্য শোনাচ্ছি প্রশ্নের সাথে উত্তরের মিল না থাকলে যদি কেউ পঞ্চাশ পৃষ্ঠাও লিখে সে যেমন নাম্বার পায় না ঠিক তেমনি নামাজের জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়া এটা অপরিহার্য শর্ত ঠিক তেমনি ভাবে আপনি যদি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত না কইরা পঞ্চাশ বছরও নামাজ পড়েন ওই ফেল করা ছাত্রের মতো সে যেমন পঞ্চাশ পিঠা লিখাও এক নাম্বার পাইছে
আপনিও 50 বছর অশুদ্ধ করে নামাজ পড়বেন এই নামাজে কোনো ফলাফল অর্জিত হবে আর যদি তেলাওয়াত শুদ্ধ অল্প নামাজ পড়েন শুনেন কিছু কিছু ছেলেরা পরীক্ষার খাতায় কম লিখে 5 পৃষ্ঠা লিখছে 6 পৃষ্ঠা নাম্বার পেয়ে গেছে সবচেয়ে বেশি কম লিখেছে তো কি হয়েছে একদম সলিড প্রশ্ন যা উত্তর তা একদম মূল জিনিসগুলো লিখে দিয়েছে পরীক্ষক নাম্বার দিয়ে দিয়েছেন আপনিও যদি নামাজ 20 মিনিট লম্বা না 7-8 মিনিট লম্বা করে পড়েছেন ছোট সূরা দিয়ে পড়েছেন অল্প কিন্তু অল্প কাজটা সুন্দর করে তেলাওয়াত সুন্দর ধীরে ধীরে সুন্দরভাবে পড়েছেন আপনার এই ধীর স্থিরভাবে অল্প সময় নিয়ে যে নামাজটা বললেন সুন্দর হলে কবুল করে নেবেন কি তাহলে কি বুঝলাম আমরা কোরআন না শেখার দুই নাম্বার কঠিন পরিণতি হলো সারা জীবনের নামাজ হে যুবক ভাইরা কোথায় সাজদা মারো গিয়া ঠুক ঠুক আল্লাহু আকবার আল্লাহু আকবার আগে তো কোরআন শিখতে হবে কোরআন যদি না শিখি তো আমার নামাজগুলো কোথায় যাবে আমাকে তো শুদ্ধ করে কোরআন পড়তে হবে ঠিক কি না তাহলে কোরআন না শেখার দুই নাম্বার পরিণতি বললাম যারা কোরআন শিখবে না তাদের নামাজ নষ্ট হয়ে যাবে নাম্বার 3 নাম্বার হলো যারা কোরআন শিখবে না কোরআন তাদেরকে লানত দিবে যখনই এরা কোরআন পড়বে তখনই কোরআন তাদেরকে লানত দিবে আমরা জানি এই কোরআন হলো এমন বরকতময় কিতাব এই কোরআন কেউ যখন তেলাওয়াত আরম্ভ করে প্রতি হরফে হরফে 10 করে নেকি যিনি দান করেন তিনি কে এই কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করলে যেমন হরফে হরফে নেকি পাওয়া যায় তার বিপরীতে কোরআন যদি আপনি অশুদ্ধ করে পড়ে তাহলে কোরআন পড়বেন আর কোরআন আপনাকে লানত দিবে রব্বা ক্বারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন তাকে তখন লানত দেয় এরা কারা আলম তারা কাইফা ফালা আল্লাহ আমাকে মাফ করুন এটা বোঝানোর জন্য বলেছি এরা তারা যারা এভাবে হক আদায় না করে 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ আমাকে মাফ করুন বোঝানোর জন্য বলেছি এটা আলহামদু নয় রে বাবা এটা আলহামদু কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হলো বলুন তিনি আল্লাহ যিনি একক তার সঙ্গে কোনো শরীক কফের জায়গায় যদি মখরাজ উচ্চারণে কাফ বলে ফেলেন তো কুল অর্থ হয় কুল হুয়াল্লাহু আহাদ নাউযু বিল্লাহ অর্থ হয় যে আল্লাহ একজন ওনারে ধইরা খাইয়া ফেল নাউযু বিল্লাহি মিন যালিক তাহলে কি বুঝলাম আমরা কোরআন অশুদ্ধ করে পড়লে কোরআন তো লানত দিবেই দিবে অর্থেরও বিকৃতি ঘটে আমার কথা কি বুঝতেছেন আপনারা পারলে নোট করেন এই যে পয়েন্টগুলো বলতেছি এক নাম্বার যারা কোরআন শিখবে না কি বলেছিলাম এরা বাধ্যগত না অবাধ্য গোলাম জোরে বলেন দুই নাম্বার যারা কোরআন শিখবেন না তাদের নামাজ অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক করার জন্য তো কোরআন পড়া দরকার যে রমজান মাস সারাটা মাস আপনারা নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু সারা মাসের নামাজ যদি কোরআনের অশুদ্ধ তেলাওয়াতের কারণে নষ্ট হয়ে যায় তাহলে তো নামাজ এটা আদায় করলেন কষ্ট করলেন কিন্তু কষ্টের কোনো ফলাফল পাওয়া যাবে এরপরে 3 নাম্বার কি বলেছি কোরআন লানত দিবে অভিশাপ দিবে 4 নাম্বার হলো যারা কোরআন শিখবে না তারা হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে কারণ আমরা সবাই জানি কোরআন হলো হেদায়াতের কিতাব আল্লাহ কোরআনের স্টার্টিং এ বলেছেন লালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার দিস ইজ দা বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ করার মতো কোনো কিছুই নাই আল্লাহু আকবার এটা মুত্তাকিদের জন্য হেদায়াত অন্য জায়গায় আল্লাহ বলেছেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন
আল্লাহ বলছেন এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা মুত্তাকীদের জন্য এটা হলো হেদায়াত মুত্তাকীদের জন্য এটা হলো উপদেশ বাণী রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সেই সকল মুমিনদেরকে সুসংবাদের পুরস্কার দিয়ে মহা পুরস্কারের ঘোষণা দিয়েছে আল্লাহু আকবার তো কোরআন এটা হেদায়াতের কিতাব কোন পথে হেদায়াত এটা জানতে হলে তো কোরআন আপনাকে পড়তে হবে এরপরে বুঝতে হবে তার মানে কোরআন যদি আপনি না পড়তে জানেন বুঝতে না পারেন তো হেদায়াতের পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন কারণ হেদায়াতের পথ কোনটা হেদায়াতের পথ আর কোনটা গোমরা পথ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা ভ্রষ্টতা আর কোনটা হলো আলোকিত কোনটা অন্ধকার এটা বোঝার জন্য কোরআন জানার দরকার আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন কোরআন জানার দরকার আছে না নাই তাহলে যারা কোরআন কোরআন শিখবেন না চার নাম্বার শাস্তি হলো তারা কোরআনের হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে নাম্বার 5 পাঁচ নাম্বার হলো যারা কোরআন শিখবেন না তারা নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে কাল কিয়ামতের কঠিন দিনে নাজাতের জন্য নবীজির সুপারিশের দরকার আছে না নাই ও আমার বাবা জান চাচা জান ভাই জানরা মায়েরা বোনেরা খবরদার কোরআন না শিখে দুনিয়া থেকে যাইয়েন না পরিণতি ভয়াবহ হয়ে যাবে কোরআন না শিখে যারা চলে যাবে রাসূলের সুপায়াত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বললেন ওয়া ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার রাসূল কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়াবেন কিছু লোকদের বিরুদ্ধে অভিযোগ করে আল্লাহকে বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা নবীজি বলবেন হে আমার রব আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে পরিত্যাগ করেছিল এরা কোরআন শিখে নাই কোরআন বুঝে নাই কোরআন মানে নাই যখন নবীজি তাদের বিরুদ্ধে এরকম সুপারিশ করবেন নবীজি বলবেন এরা কোরআন শিখে নাই বুঝে নাই মানে নাই কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে ওগো আল্লাহ এই জন্য আজ হাশরের মাঠে আমিও তাদের কাছ থেকে মুখ ফিরাইয়া নিলাম নবীজি যদি কারো কাছ থেকে মুখ ফিরাইয়া নেন আপনারা বলেন তো তার বাঁচার কোন আর উপায় আছে কেন কোরআন শিখবেন না এটা পাঁচ নাম্বার শাস্তি বললাম নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে নাম্বার 6 ছয় নাম্বার হলো যারা কোরআন শিখবে না রব্বুল আলামিন ওই সকল লোকদের দুনিয়ার জীবনের সুখ শান্তি কেড়ে নেবেন বরকত কেড়ে নেবেন আপনারা বলেন তো টাকা দিয়ে পয়সা দিয়ে সুখ শান্তি আর বরকত পাওয়া যায় নাকি আমি তো আমার ক্ষুদ্র জীবনে বহু টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষকে দেখেছি জীবনে টাকা আছে ক্ষমতা আছে সুন্দরী বউ আছে তারপরেও লোকটা জীবনে সুখ অনুভব করতে পারে না দেখবেন বহু টাকাওয়ালা মানুষ এরকম আছে টাকা 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 টাকার অভাব নাই হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু লোকটা রাতের বেলা যখন বিছানায় বালিশে মাথা লাগায় ঘুমাতে পারে না আবার আপনারা দেখবেন একজন ভ্যান চালক ভাই ভ্যান চালায় সারা দিন ভ্যান চালায়া 500 টাকা 600 টাকা উপার্জন করে যখন এশার আজান হয়ে যায় এশার নামাজের পরে আলু ভর্তার ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায় একজন নিম্ন পর্যায়ের লোক অল্প টাকা ইনকাম করে তার রাতের ঘুম আছে আর আরেকজন কোটি কোটি টাকা ইনকাম করে তার রাতের ঘুম নাই তাহলে বোঝা গেল টাকা দিয়ে ঘুমকে কেনা যায় আল্লাহ বলেছেন যারাই জীবন থেকে কোরআন বাদ দিবা আমি আল্লাহ তোমার জীবনের সুখ কেড়ে নিব শান্তি কেড়ে নিব বরকত কেড়ে নিব আল্লাহ তাআলা সূরা তাহা এর 124 নম্বর আয়াতে বলছেন রব্বুল আলামিন বলছেন ওয়া মান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দুনকা
আল্লাহ বলছেন যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব অর্থাৎ তাদের জীবনের সুখ শান্তি বরকত আমি কেড়ে নিব টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু জীবনের মধ্যে সুখও থাকবে না শান্তিও থাকবে না বরকতও থাকবে না আল্লাহর এই আয়াত মিথ্যা নয় মিলায়া দেখেন গিয়া বাস্তবে মিলায়া দেখেন যাদের জীবনে কুরআন নাই এদের জীবনে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে কিন্তু সুখ নাই আপনি গিয়ে দেখেন বাহিরে বাহিরে তেলতেলা না দুষ্টুদুষ চেহারা দেখেন ভেতরের খবর নিয়ে দেখেন তার ভেতরে শান্তি বলতে কিচ্ছু নাই আল্লাহ বলছেন যারা কোরআন শিখবে না তাদের জন্য 6 নম্বর শাস্তি হলো আমি তাদের জীবনের সুখ শান্তি আর বরকত কেড়ে নিব যারা কোরআন শিখবে না তাদের 7 নম্বর শাস্তি হলো তাদের কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে আমার বাবাজান ভাইজানরা আমার মায়েরা বোনেরা কবর কিন্তু আমাদের সামনে আর বেশি বাকি নাই এই যে আজকের দিনটাও চলে যাচ্ছে তাহলে বলেন তো কবরের দিকে আমরা সময় যত যাচ্ছে কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি জোরে বলেন এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি সময় যাচ্ছে আর আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি খবরদার 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 কুরআন না শিখে কবরে যাইয়েন না কবরের মাটি কিন্তু ভালো আচরণ করবে না যখনই আপনাকে কবরে শুইয়ে রাখা হবে 40 কদম আসতে না আসতেই আপনি কুরআন না শিখে কবরে গেলে দেখা যাবে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে এমন ভাবে চাপ মারবে বিপজ্জনক অবস্থা হবে তখন এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে ওই কবর বড় ভয়াবহ জায়গা সাংঘাতিক জায়গা মাটির বিছানা পোকামাকড় কীট পতঙ্গ সাপ পিচ্ছু অন্ধকার আর অন্ধকার কোনো সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই কোরআন যদি শিখে কোরআনওয়ালা হয়ে কোরআনের আন্দোলন করে যদি দুনিয়া থেকে যেতে পারে তাহলে ওই কোরআনের নূর দিয়ে কবরটাকে মুনাওয়ার যিনি করে দিবেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে তাহলে কোরআন না শিখলে আমরা 8 নম্বর 7 নম্বর শাস্তি জানলাম কবরটা সংকীর্ণ হয়ে যাবে 8 নম্বর শাস্তি হলো আল্লাহ বলছেন কোরআন না শিখে দুনিয়া থেকে যাবে যারা হাসরের মাঠে অন্ধ হয়ে বধির হয়ে উঠবে তারা দলিল হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমি এদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে তুলব যখন অন্ধ অবস্থায় লোকগুলো উঠবে বিপ্রকুনা অথবা এই মনিরামপুরের কেউ যদি থাকে সে বলবে হায় 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 রব্বি লিমা হাশারতানি আমা হে রব আমাকে অন্ধ করেছে কেন আমি তো চশমা ছাড়া চোখে দেখতাম আমি তো চক্ষুষ্মান ছিলাম কেন আমাকে অন্ধ করে দিয়েছো ওয়াকাদ কুনতু বাসিরা আমি তো চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতাম আল্লাহ তাআলা তখন জবাব দিবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলবেন হে বান্দা হে বান্দি তোর ঘরে কুরআন ছিল তুই সব দেখেছিস তোর চোখ দিয়ে কুরআন দেখিস নাই এজন্য আজ তোরে আমি কিয়ামতের মাঠে তোর চোখ অন্ধ বানিয়ে দিচ্ছি শুধু তাই নয় বধির করে দেওয়া হবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন আমি তাদেরকে উমিয়াউ ওয়া বুকমা অন্ধ আমি তাদেরকে বুবা বানাবো জবান দিয়া ফটর ফটর করে ইংরেজি বলেছো সব বলেছো জবান দিয়ে কুরআন পড়ো নাই জবানে একদম জবানটাকে বুবা করে দিবেন কে বন্ধ চোখেও দেখবে না এরপরে আল্লাহ বলবেন শোন দুনিয়াতে থাকা অবস্থায় তুই আমার কিতাবকে ভুলে গিয়েছিলি আজ হাসরের মাঠে ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম তোর থেকে আমিও মুখ ফিরিয়ে নিলাম কে বাঁচাবে আর কে আর আপনাকে নাজাত দিবে আল্লাহ যদি মুখ ফেরায় নেন আমার বাবা জান চাচাজান ভাই জানদের জন্য আজকে আলোচনার শুরুতে বলেছিলাম আজকের কথাগুলো যদি আপনার বিবেকে লাগে তো আপনার জীবনের মোড় ঘুরে যাবে আর যদি আবেগে আবেগে চলে যান তাহলে আসা যাওয়ায় ফায়দা হবে না এটা হলো সবচেয়ে বড় ওয়াজ যদি আপনারা কোরআন না শিখেন তো এত ওয়াজ করে আমরা কি করতাম আগে আপনারা কোরআনটা শিখেন
আপনারা যদি কুরআন না শিখে খালি কুরআনটা যদি কুরআন যদি আলেমরা শিখে ওই যে হিন্দু খ্রিস্টান বিভিন্ন ধর্মে যেমন পণ্ডিতরাই সব দায়িত্ব নিয়ে ফেলছে বিভিন্ন ধর্মের গুরু আছে না তারাই শুধু ধর্মীয় গ্রন্থ পড়বে বাকিদেরকে পড়তে দিবে না ইসলামটা এমন নয় ইসলাম হচ্ছে সবাই কুরআন পড়বে কুরআন বুঝবে কুরআনময় জীবন গঠন করবে ঠিক কি না ওরা পড়তে দেয় না কারণ আছে কারণ ওদের কিতাবের ভিতরে ঝামেলা আছে আর আমাদের কিতাব সবার জন্য উন্মুক্ত কারণ আমাদের কিতাবে কোনো ঝামেলা কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা না এটা ডিভাইন বুক এটা আসমানি গ্রন্থ এটাতে দুনিয়ার কোনো আলেমের হাত লাগে নাই এটা কেউ লিখে দেয় নাই 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে এই 1500 বছরে কোরআন একটা হরফ তো দূরের কথা একটা নুকতা পর্যন্ত পরিবর্তন হয়ে আল্লাহু আকবার এই কোরআন যিনি হেফাজত করছেন তিনি কে আল্লাহ অলমাইটি আল্লাহ তিনি হচ্ছেন দা প্রোটেক্টর অফ হলি কোরআন এই কোরআনের হেফাজত কে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কোরআন এটা পরিবর্তন হয়নি এমন কি না ধ্বংসও হবে না সারা দুনিয়ার কোরআনের মুসহাফকে এক জায়গায় করে আগুন লাগাই দিল কোরআনকে আপনি দুনিয়া থেকে মুছে দিতে পারবেন না কারণ কোরআনের কোটি কোটি হাফেজ দুনিয়াতে আছে না নাই ওই যে আমার এক হিন্দু ভাই নকুল কুমার বিশ্বাস তিনি হিন্দু মানুষ কিন্তু কোরআন নিয়ে কি লেখা লিখেছেন দেখেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআন হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এই কোরআন আল্লাহ হেফাজত করছেন বলে প্রতিনিয়ত মানুষ এই কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে তারাও কোরআনের ছায়াতলে চলে আসতেছে এই তো গত 3-4 দিন আগে টেকনাফে একজন হিন্দু ভাই মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরকম পৃথিবীতে ইউরোপ আমেরিকায় ইসলাম গ্রহণের হিরিক পড়েছে এখন ইউরোপে আমেরিকায় ইসলাম গ্রহণের হিরিক পড়ে গিয়েছে ধারণা করা হচ্ছে আর কয়েক যুগ পরেই এমনকি এমন হতে পারে আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ এত বাধা বিপত্তি ষড়যন্ত্র এত নির্মম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ এত কিছু দিয়েও পৃথিবীতে ইসলামকে রুখে দেওয়া যাচ্ছে না যাবেও ইসলাম এই গাছ আজকে এত বিরাট হয়েছে 200 কোটি লোক মুসলমান এখন আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন না এটা এমনি এমনি আসে নাই ইসলামের গাছ অনেক বড় এখন অনেক ডালপালা হয়েছে কেমনে হয়েছে এটা বুঝাই দেই এই যে এখানে গাছ আছে আপনাদের এলাকায় অনেক গাছপালা মনিরামপুর সুন্দর অনেক সবুজ শ্যামল একটা গাছের চারা আমরা রোপণ করি যে ধানের চাষ করেছেন আপনারা এই যে ধানের চাষ করলেন এটা বুড়ো ক্ষেত মনে হয় না বুড়ো তো তো বুড়ো ক্ষেতে আপনারা চারা লাগানোর পরে কি দেন পানি ঢালেন না পানি না দিলে এই ক্ষেতগুলো হবে চারা রোপণের পরে যেমন এটাকে বড় করার জন্য গোড়ার মধ্যে পানি ঢালতে হয় ইসলাম নামক চারা এটা নবী রাসূলদের দাওয়াতের মাধ্যমে এই চারা রোপণ হয়ে
গাছ এত বড় হয়েছে এমনি এমনি হয় নাই এই গাছের গুড়ায় যুগে যুগে দ্বীনের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে এরপরে ইসলামের এই গাছটাকে আজ এমন পর্যায়ে নাও ঠিক কি না এমনি এমনি আসে নাই কালেমা কালেমার দাওয়াত কালেমা এর দাওয়াত যখন নবী রাসূলদের তরিকায় শুরু হবে তখন বাধা আসবে বিপত্তি আসবে জেল জুলুম নির্যাতন ফাঁসি আসবে এতে কোনো সন্দেহ নাই কারণ পৃথিবীর দুইজন নবী আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দিতে গিয়েই রক্ত দিয়েছেন কেউ জেলে গিয়েছেন কেউ বাবার শহীদ হয়েছে এভাবেই কালেমার দাওয়াত দিতে গিয়ে নবীদের ইতিহাস রাসূলদের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় দুইজন বা দুইজন ছাড়া সবাই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ঠিক কি না সুতরাং আপনিও যদি নবীর তরিকায় দাওয়াতি কাজ করেন তো জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসবেই এতে কোনো সন্দেহ এখানে যদি আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ঝামেলা নাই এখন একটু কোর্টে গিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি ওই আল্লাহর বিধান মতো বিচার হবে একটু পার্লামেন্টে ঢুকে এটা বলি হ্যাঁ এরপরে বুঝবেন বিরানি আসে ফুলের মালা আসে না অন্য কিছু আসে নবীজি 40 বছর পর্যন্ত দাওয়াত দেন নাই কালেমার দাওয়াত শুরু করেন নাই কাফিররা কয় আল আমিন তো সত্যবাদী এর চেয়ে ভালো মানুষ মক্কায় আর যেদিনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু সফল হতে হলে এই কালেমা পড় তখন যারাই বলল সবচেয়ে ভালো মানুষ কয় দেখছো পাগল হয়ে গেছে যারাই বলল সবচেয়ে সত্যবাদী তা গণক হয়ে গেছে জাদুকর হয়ে গেছে এদেশে আলেমরা আমরাও যারা দাওয়াতি কাজ করি যতক্ষণ আমরা কবরের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা বলি ততক্ষণ আমরাও ঠিক আছি আর যখনই আমরা কোরআনের আইন কোরআনের শাসনের কথা বলি তখন ইসলাম বিরোধীরা নাস্তিকরা আলেমদেরকে জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ লাগায় দেয় ঠিক কি না কি বুঝলেন নবীদের সময়ও দাওয়াতের বিরোধিতা ছিল এখনো আছে তরিকা বদলাতে পারে কৌশল বদলাতে পারে কিন্তু এরকম অবস্থা দেখে নিজেদেরকে গুটিয়ে ফেলা যাবে না হতাশ হওয়া যাবে না ওই যে সাইয়্যেদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই তিনি তাফসির ফি জিলালুল কোরআন লিখলেন তাকে মিশরের তৎকালীন সরকার অ্যারেস্ট করলো ফাঁসির রায় দিল ফাঁসির আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কালেমা পড়াইতে হয় কালেমা পড়াতে হয় তো জেলখানার ইমাম সাহেব আসলেন ফাঁসির আগ মুহূর্তে সাইয়্যেদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন আপনি কে কয় আমি এই জেলখানার ইমাম আচ্ছা ভালো কথা আপনি কেন এসেছেন আপনার ফাঁসি হবে তো আপনাকে কালেমা পড়াইতে আসছি তওবা করাইতে আসছি তো সাইয়্যেদ কুতুব মুচকি এসে বললেন ইমাম সাহেব আপনি যে এখানে ইমামতি করেন আর এই যে ফাঁসির আসামিদেরকে কালিমা পড়ান তওবা পড়ান আপনার কি বেতন দেয় নাকি কয় হ্যাঁ দেয় তো সাইয়্যেদ কুতুব মুচকি এসে বললেন আজও আপনি কালেমার কালেমা পড়ান তৌবা করান কালেমা পড়াইয়া আপনি তো দেখি ভালো আছেন আপনাকে বেতন দেয় আর আমি তো এই কালেমা বুঝাইতে চেষ্টা করেছি মানুষকে আমি কালেমার দাওয়াত দিয়েছি এই জন্য আমারে ফাঁসি দেয় বুঝতাম না আপনি কালেমা পড়েন আপনারে বেতন দেয় আর আমি কালেমার দাওয়াত দেই আমারে ফাঁসি দেয় তার মানে দুই কালেমার দাবি এক নয় দুই কালেমার দাবি এক কালেমা একটাই কালেমাকে আলাদা করা যায় না কিন্তু কেউ কালেমাকে নিয়ে গিয়েছে এক পথে কেউ নিয়ে গিয়েছে আরেক পথে নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন নবীর তরিকায় চললে আপনার উপরেও নবীদের মতো নির্যাতন নিপীড়ন আসবেই আসবেই তবে আসলেও কোনো অসুবিধা নাই কারণ আল্লাহ বলেছেন শেষ পর্যন্ত মুমিনরাই সফল মুমিনরাই বিজয়ী আজকে তো তাই হয়েছে আমি সেই কথাই বলছিলাম এত বাধা এত বিপত্তি এত বিরোধিতা তাও দেখেন ইউরোপে আমেরিকায় পশ্চিমের দেশে ইসলাম গ্রহণের হিরিক পড়েছে আল্লাহ এই বাংলাদেশে আপনারা তাকান এই যুবকদেরকে যুবকরা যেন আলেমদেরকে অপছন্দ করে
হায় রে হায় আলেমদের নামে কি যে চরিত্রে কি ধরনের অপবাদ এদেশের আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য আলেমদের চরিত্রে অপবাদ পর্যন্ত দেওয়া হয়েছে কি লাভ হয়েছে কোনো লাভ হয় নাই বরং দেখা গিয়েছে যারাই আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে তারা নিজেরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আরো মানুষ দিন দিন আলেমদের জন্য তাদের ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে কোনো রাজনৈতিক অনুষ্ঠান হলে মানুষদেরকে পয়সা দিয়া বিরানি দেওয়া আন্তমর্তন না কিন্তু কুরআনের মাহফিল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে নিঃস্বার্থে ছুটে চলে আসে আলহামদুলিল্লাহ শুধু নিঃস্বার্থে আসে যে তাই নয় অন্যান্য জায়গায় পয়সা দিয়া বাস দিয়া পয়সা দিয়া বাস দিয়া বিরানি দিয়া মানুষ আনতে পারে না আনলে উঠাউটি করে এখানে চিত্র উল্টা এখানে তারা আসছে হেরারও দিবে কেমনে দিবে দেখবেন দেখি কারা কারা আসছেন খুশি হইছেন হাত তুলেন তো দেখেন দেয় কেমনে আসলেই তো খুশি আপনারা হাত একটু নাড়া ছাড়া মারেন যাও তো স্বেচ্ছাসেবকরা ঢুকো সবাই একটু পকেটে হাত ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান এবং সবাই আপনারা হাসতেন কেন এটা তো আমি 30 সেকেন্ডের জন্য এদেরকে ছেড়ে দিয়েছি আর আমি এই মনিরামপুরে এটাই আপনাদেরকে দেখাতে চেয়েছি কোরআনের মাহফিলে মানুষ না খেয়ে আসে টাকা না দিলে গাড়ি না দিলে তাও আসে এমনকি মাহফিলে এসে নিজের পকেটের পয়সা কোরআনের জন্য মানুষ দিতে ওঠে না ঠিক কি না এটা কার জন্য সবাই জুড়ে বলেন কার জন্য পাবলিকগুলো রাগ করে ফেলছে আপনারা রাগ করেছেন তো মাহবুবদের প্যান্ডেলেও কিছু ব্যাগ পাঠিয়ে দেন গেছে না চলে গেছে আলহামদুলিল্লাহ টেকা দেওয়া লাগবো ভাই টেকা দিন না দিলে সিলেটি গুনতে হইতো না হবে বসেন অসুবিধা নেই এখানে কি চিঠি চলে এসেছে আমার আচ্ছা বুঝছি ওই সিলেটি গানের কথাই এখানেও আছে রিকোয়েস্ট হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আল্লাহ এই তো আমার ভাইরা 20 সেকেন্ড চলে আসুক আমরা আজকে আলোচনা করছি কোন বিষয়ে মনে আছে তো কোরআন না শিকার কয়টা শাস্তি আমি বানায়া বলতেছি না কোরআন হাদিস থেকে চলেন বাকি দুইটা বলার আগে যে আটটা বলছে জালাই করে নি দেখি তো কে কে মনে রাখছেন এক নাম্বার কোরআন না শিকার এক নাম্বার শাস্তি সে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে যাবে নাম্বার টু নামাজ নষ্ট হয়ে যাবে নাম্বার থ্রি তাদেরকে কোরআন লানত দিবে নাম্বার ফোর হেদায়াত থেকে বঞ্চিত হবে নাম্বার ফাইভ রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হবে নাম্বার সিক্স জীবনের সুখ শান্তি বরকত কেড়ে নিবেন কে সাত নাম্বার কবরে শাস্তি আরম্ভ করবেন কে আট নাম্বার কবর থেকে হাসরের মাঠে অন্ধ এবং ডুবা বানাইয়া উঠাবেন কে নাম্বার নাইন নয় নাম্বার হলো কোরআন যারা শিখবেন না কোরআন কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ করা আরম্ভ করবে নবীজি বলেছেন আল কোরআন শাফিউম মুশাফফা কোরআন হলো এমন কিতাব যেই কিতাবের সুপারিশ কিয়ামতের দিন কবুল করবেন যিনি তিনি কে ফামান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ নবীজি বলেছেন এই কোরআনকে যারা জীবন পরিচালনায় সামনে রেখে কোরআনময় জীবন গঠন করবে কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে ওয়ামান জাআলাহু খালফা ওয়ামান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলান নার আর যারা কোরআনকে জীবন থেকে বাদ দিয়ে দিবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআন আল্লাহর কাছে অভিযোগ কইরা তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য সুপারিশ করবে নাউযু বিল্লাহি মিন তাহলে আমরা কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কোরআন শিখতে হবে যদি আমরা কোরআন না শিখি তাহলে আমরা কোরআনের সুপারিশ পাব নাম্বার টেন দশ এবং সর্বশেষ হলো যারা কোরআন শিখবেন না কিয়ামতের দিন আল্লাহ ডেকে বলবেন কেন তুই শিখলি না এই জবাব আমাকে দেয় আল্লাহ প্রশ্ন করবেন কোরআনুল কারীমের ৪৩ নম্বর সূরা সূরাতুজ জুখরুফের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাউফা তুসআলুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন হে নবী এই কোরআন আপনার এবং আপনার উম্মতের জন্য উপদেশ যারা এটা শিখবে না অবশ্যই আমি এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসিত
করব আমার বাবা জান ভাই জান চাচা জানরা রমজান মাস সামনে তো রমজান মাস কুরআনের মাস এই কুরআনের মাসকে সামনে রেখে কুরআন শেখা নিয়ে কথা বলেছি যেন আপনারা কুরআনের কাছে আসেন কুরআন না শিখলে তো এই শাস্তিগুলো পাবেন আমরা সবাই এই রমজান যারা পেয়েছে আমার দিকে তাকান ভাইয়েরা বোনেরা গত বছর রমজান পেয়েছে এবছর রমজান তো আরম্ভ হয় না এর আগেই কত মানুষ চলে গিয়েছে হতে পারে এই বছরের রমজান এখানে কারো কারো জন্ম জীবনের শেষ রমজান কাজে লাগাতে হলে কুরআন শিখুন কুরআন পড়ুন কুরআন বুঝুন কুরআনের কাছে আসুন তবেই রমজানের মূল হাদিয়া অর্জন করে জীবনটাকে আপনি সফল সফল করতে পারবেন ইনশাআল্লাহ নামাজের জামাতের সময় হয়ে যাচ্ছে যেহেতু আমার ভাইয়েরা আমাকে একটা রিকোয়েস্ট করেছেন তে তারা কি এখানে আরো 1000 টাকা আমাদের আব্দুর রহমান সাহেব দিয়েছেন আল্লাহ কবুল করেন বলেন আমিন এভাবে 1-2000 টাকা কেউ দিলে আপনারা দোয়া রেখে দিতে পারেন অসুবিধা নাই একটা সিলেটি গান আপনারা শুনতে চেয়েছেন আমি বলতে আমি সিলেটি বললে আপনারা কি বুঝবেন হ্যাঁ বলতে হবে তাও না বুঝলো বলতে হবে অসুবিধা নাই আচ্ছা তার আগে আমি জানতে চাই আজকে যে 10টা পয়েন্ট বললাম মনে থাকবে তো আপনারা কুরআন শিখবেন তো এই সিদ্ধান্ত নিলেন তো ইনশাআল্লাহ শুনেন আমরা যদি কুরআন শিখে ফেলি দেখবেন কুরআনের রাজ কুরআনের শাসন এই দেশে তত দ্রুত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ কুরআন শিখে ফেলব আমরা আর নিজেদেরকে কুরআনের আন্দোলনে আমরা শামিল করব রাজি আছেন তো আচ্ছা এটা আমাদের সিলেটের কিছু ঐতিহ্য এই গানের ভেতরে ফুটে উঠেছে সিলেট গিয়েছেন কে কে হাত তুলেন তো মাশাআল্লাহ যশোরের মানে আপনারা কি বিয়ে শাদি করছেন না আনছেন হ্যাঁ আচ্ছা গিয়েছেন তো আমাদের সিলেটে ঢুকতে হয় সুরমা নদীর উপর দিয়ে তাই না এজন্য গানটা শুরু করেছে এভাবে সুরমা গঙ্গর ফারবানি মানে সুরমা নদীর তীরে বাড়ি শাহজালালের উত্তর সুরে নাম শুনছেন আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তর সুরে সুরমা গঙ্গর ফারবানি শাহজালালের উত্তর সুরে সুরমা গঙ্গর ফারবানি শাহজালালের উত্তর সুরে দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি সিলোটর খমলার বাগা খাইলে জোড়া হকলর ফোড়া সিলেটের কমলা খেয়েছেন আপনারা অনেক স্বাদে ছিল টর কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফোড়া সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন দিন খাটতো না একদিন সুরমা গঙ্গর ফারবানি শাহজালালের উত্তর সুরে দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমাদের সিলেটের মানুষ প্রবাসমুখী একটু বেশি সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলোটি ফাইবাই খালি সিলোটি সুরমা গঙ্গর ফারবানি শাহজালালের উত্তর সুরে দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি আমরা হকল যশোরবাসী আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশি এটাই আমাদের বড় পরিচয় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে বাস করি বাস করব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব হিন্দু ভাই এবং বোনদেরকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের মাহফিলে এসেছেন তাদের কাছেও আমাদের কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ